হ্যালো বন্ধুরা আমি রবিন আর এখন কথা বলবো ভিকি জেইন পরিচালিত এবং চঞ্চল চৌধুরী অভিনীত বাংলাদেশের একটা সিরিজ যার নাম হচ্ছে রুমি তো তারই ট্রেলার এসছে তো সেটাই রিভিউ দেবো তো এই এই সিরিজটার গল্প কী হতে চলেছে সেটা তোমরা আগে থেকেই জানো তবুও তোমাদেরকে বলছি যে এখানে চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটা হচ্ছে সে একজন ডিটেকটিভ কিন্তু সে চোখে দেখতে পায় না এবং চঞ্চল চৌধুরীর তার মা যে মা তার সাথে কিছু একটা এমন ঘটনা ঘটে যেটা নিয়ে চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা সেটা খুব ট্রমাটাইজড এবং এই যে চঞ্চল চৌধুরীর মা তার সাথে যে ঘটনা ঘটে সেটা অ্যাক্সিডেন্ট নাকি সেটা অন্য কোনো ঘটনা সেটা কিন্তু রিভিল করা হয়নি এই ট্রেলারের মধ্যে এবং তাছাড়াও এখানে চঞ্চল চৌধুরী সে স্বপ্নে একটা মেয়েকে দেখতে পায় কিন্তু সেই মেয়েটাকে সে কখনও চোখেই দেখে সে অন্ধ এবং সে এই মেয়েটাকে চোখে দেখেনি কিন্তু এর সাথে সাথে এখানে একটা মার্ডার ইনভেস্টিগেশনেরও ঘটনা আছে এবং এটা নিয়েই হচ্ছে সিরিজটা কিন্তু এখানে যেটা ভালো লাগার বিষয় বা এখানে মেকারসরা যেভাবে এই জিনিসটাকে মানে ট্রেলারটাকে তৈরি করেছে খুবই ভালোভাবে এবং দারুণ হয়েছে এবং এখানে গল্প সম্বন্ধে কিন্তু আমরা অনেকটাই বুঝতে পারছি যে কি তার কিন্তু বুঝতে পারলেও এমনভাবে ট্রেলারটাকে সাজানো হয়েছে যে বুঝতে পারলেও কিন্তু বুঝতে পারবো না এমন এমনভাবে এমন জায়গা থেকে কাটা হয়েছে এবং এমনভাবে ট্রেলারটাকে করা হয়েছে যে তার মার সাথে ঘটনাটা ঘটেছে কিন্তু সেটা কে করলো বা এই মার্ডার মিস্ট্রিটা যেটা করছে সেই কি তার মাকে খুন করেছে বা তার মার সেই ইনভেস্টিগেশন করছে বা এই যে মেয়েটাকে যেটা দেখানো হচ্ছে যে স্বপ্নে সে একটা মেয়েকে দেখতে পাচ্ছে যাকে সে কোনো দিন দেখেনি তো সেইটা কি তার সাজানো গল্প নাকি সে আদৌ অন্ধই নয় সে অন্ধ থাকার ভান করছে তাছাড়াও এখানে এই ট্রেলারের শেষের দিকে একটা চঞ্চল চৌধুরী ডায়লগ আছে যেটা আয়নাবাজি সিনেমাতে ডায়লগ ছিল তো সেই ডায়লগটা দিয়ে সেই করছে যে নাই তো সেই জায়গাটাও দারুণ লাগছে এবং তাছাড়া একটা গান আছে পুরনোশো দিনের কথা দিয়ে একটা সিন আছে তো সেই জায়গাটাও কিন্তু মারাত্মক লাগে এবং যেটা বারবার বলছি ট্রেলারের কথা তো মেকারসরা কিন্তু ট্রেলারটাকে যেভাবে কাটা কেটেছে সে সেই ট্রেলারটা দেখার পর মানুষ কিন্তু একটা মাথায় চিন্তা রাখবে যে এই সিরিজটা আমরা দেখতে যাব কারণ মানুষের মধ্যে একটা একটা অন্যরকম ভাবনা চিন্তা তৈরি হয়ে যাবে কারণ যে একজন ডিটেকটিভ সে অন্ধ তো সে কী করে সে ইনভেস্টিগেশান করবে তো সেইটা একটা দিক এবং আমরা একটা যেরকম ধরনেরই একটা সিরিজ দেখেছি যেটা ডেয়ার ডেভিল যেটা মার্বেলের কন্টেন্ট তো বলছি না যে মার্বেলের যে ডিয়ার ডেভিল সিনেমা মানে সিরিজটা সেটা থেকেই কপি মানে এখানে যে অন্ধের যে ক্যারেক্টারটা মানে যেটা চঞ্চল চৌধুরী করছে তো সেইটার একটা মিল আছে গল্পের মিলের কথা আমি বলছি না তবে সিরিজটা দর্শকদের মনে একটা মানে দেখার এই সিরিজটা দেখার একটা চাহিদা তৈরি করবে ভালোভাবেই করবে কারণ যে একজন অন্ধ সে কিভাবে ইনভেস্টিগেশন করতে পারে বা সে আদৌ অন্ধ কিনা তো সিরিজটা দারুণ লেগেছে এবং সিনেমা সিরিজটা আসুক দেখা যাক মানে দর্শকরা কীরকমভাবে নেয় এবং আমার মা আশা করি সিনেমা সিরিজটা দেখবে দর্শকরা তো আমার দারুণ লেগেছে